বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প আওয়ামী লীগ সরকারের প্রতিষ্ঠান দেশের অর্থনীতিকে ধ্বংসের গেছে প্রান্তে চট্টগ্রামের একটি হোটেলে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ অনুষ্ঠানে এসব বলেন বিশিষ্ট জনেরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংস্কারের অগ্রাধিকার ক্ষেত্রগুলো নিয়ে এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস প্রতিষ্ঠানটির প্রধান জিল্লুর রহমানের সঞ্চালনায় সংলাপে বিভিন্ন খাতের প্রতিনিধিরা দেশের সংবিধানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য স্থাপন গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্নীতি দমন শিক্ষাসহ নানা খাতে সংস্কারের প্রস্তাবনা তুলে ধরেন বলেন ছাত্রজনতার অভ্যুত্থানের সুফল পেতে হলে টেকসই সংস্কারের বিকল্প নেই